আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা গত টিউটোরিয়ালে আমরা টেবিল এখানে শো করেছি। আজকে আমরা ডাটাবেস কানেকশন দিব। এই জন্য আমরা আমাদেরকে অবশ্যই আমাদের একটা নতুন ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেসটার নাম কি দিব? LRT, যেটা আমরা ইয়েগুলো দিচ্ছি, লারাভেল, লারাভেল, রিয়্যাক্ট, তাই না? আচ্ছা, ডাটাবেসের নাম দিলাম হলো LRT। ওকে, ক্রিয়েট। ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, আমাদের প্রজেক্টের মধ্যে ডাটাবেসটাকে কানেক্ট করতে হবে। তাহলে এখানে আমি যখন কানেক্ট করব, এখানে নাম হবে আমার প্রজেক্টের নাম হবে, ডাটাবেসের নাম হবে LRT, ইউজার নেম রুট, পাসওয়ার্ড থাকা। আমরা যদি কন্ট্রোল সেভ দেই তাহলে দেখা যাবে যে আমার ডাটাবেস কানেকশন হয়ে গেছে। আচ্ছা, বুঝবো কিভাবে? দেখেন, আমাদের এইখানে এই যে পাবেন হলো ইয়ের মধ্যে, ডাটাবেজের মধ্যে, মাইগ্রেশনের মধ্যে আমাদের কয়েকটা টেবিলের স্কিমা আছে। এই টেবিলগুলো এখন ডাটাবেজে তৈরি হয়ে যাবে। আপাতত কোনো টেবিল নাই। আমি যদি এগুলো সব সেভ করে দিয়ে আমি যদি এখন আমার টার্মিনালে গিয়ে আমি পিএসপি আর্টিসান মাইগ্রেট এই কমান্ডটা চালাই, তাহলে মাইগ্রেট করবে ডাটাবেজে। তারপরে তখন ডাটাবেজ খুঁজবে, তখন ডাটাবেজ খুঁজে দেখবে যে ডাটাবেজ পেয়ে যায় কিনা, সেটা আমি দেখবো। একটু সময় নিচ্ছে। দেখেন, ডাটাবেসে কিন্তু আমার এই টেবিল দুটো তৈরি হয়ে যাবে। দেখবেন এখন এখানে তো আপাতত কোনো টেবিল থাকার কথা না, হয়ে গেল LRT। এবার যখন আমি এখানে রিফ্রেশ দিব, আমার এই টেবিল তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন এই টেবিলগুলোতে আমরা ডাটা রাখবো না, আমরা রাখবো নতুন টেবিলে। সেই টেবিলটা আমরা এখান থেকেই তৈরি করব। সেই টেবিল তৈরি করার স্কিমা হলো এখানে পাওয়া যাবে আমাদের, এই আমাদের এই ডাটা বেজে গেলে এখানে মাইগ্রেশনে ক্লিক করলে টেবিল তৈরি করার কমান্ডটা আমাদের দেখা দিত। কোথায় সেটা? মাইগ্রেশন ক্রিয়েট ইউজার টেবিল, এটাকে আমি কি করব যে CLS দিলে কিন্তু ক্লিয়ার হয়, আপনারা জানেন। এইখানে আমি যখন ইউজার টেবিল না, এবার আমি তৈরি করব হলো মাঝখানে হলো LRT টেবিল, তাই না? টেবিলের নাম LRT না, আচ্ছা LRTT, 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 লারাভেল রিয়্যাক্ট টিউটোরিয়াল টেবিল। আমি যখন ইন্টার চাপবো আমার টেবিলের জন্য দেখবেন এখানে মাইগ্রেশন তৈরি হয়ে গেছে। এগুলো না বুঝতে সমস্যা নেই, দেখেন LRT এর জন্য মাইগ্রেশন স্কিমা, ঠিক আছে? এখানে শুধু আইডি আর টাইম স্ট্যাম্প দেখা আছে। তো আমি এখানে আমার কি নিব, নেমটা নেই, বেশি কিছু গ্রুপ গ্রুপ করে দেখানোর দরকার নাই, কন্ট্রোল সি। আমি জাস্ট নেমটা নেই, এইখানে যেটা দিব দিয়ে মাইগ্রেশন চালাবো, সেই সেই নামে টেবিল তোমার তৈরি হয়ে যাবে, তাই না? আপনারা জানেন লারাভেলে। কন্ট্রোল সেভ দিলাম। এখন যদি আমি এইখানে আমার কমান্ড চালাই মাইগ্রেশন ভেতর, তাহলে আমার টেবিলটা তৈরি হয়ে যাবে। দেখেন, আমার টেবিল কিন্তু ডাটাবেজে তৈরি হয়ে গেছে LRTT নামে। LRTT এখানে ইনিশিয়ালি ডাটা থাকা, তাই না? এখন আমরা এইখান থেকে যে ডাটা আইডি নেম, এইখান থেকে আমরা কিছু ডাটা দিব, দিয়ে আমরা শো করানোর চেষ্টা করবো আমাদের ইয়েতে। আগে শো কাজটা করবো, আইডি ওয়ান, নেম হলো কিপ্টিয়া, KIB। এখন আমি যদি এটাকে ডাটা ইনসার্ট করি তাহলে ডাটা দেখা যাবে, একটা টেবিলে ডাটা আছে, হয়ে গেল, তাই না? একটা ডাটা আছে, এই ডাটাটাকে আমি শো করবো এইখানে। তাহলে এখানে আইডি আর নেম শুধু, এতগুলো লাগছে না ডিজাইনে। আমার হোম পেজে মনে হয় ডিজাইনটা করা আছে, হ্যাঁ, এই ডিজাইনে আমার এগুলো এত কিছু লাগতেছে না। আমার আইডিটাও দেখানোর দরকার নাই, তারপর আমি দেখাই। এখানে হবে আইডি আর এখানে হবে নেম, NAME, ওকে। আর এইখানে
এটা কিছু দরকার নাই। ওকে, এখন কেমন দেখা যায় দেখেন। এখন কিন্তু ডাটা শো হবে না, ডাটা শো কিভাবে হবে? আমরা তো এখনো কোনো গেট বা পোস্ট রিকোয়েস্ট করিনি, এখনই করব। আচ্ছা, এখানে থামা, ওইখানে ইয়ার লিঙ্ক ছিল সেখানে ক্লিক করি। ওকে, দেখেন এখানে আইডি ওয়ান হোম নেম এটা। এখন আমরা আমাদের ভ্যালু নিয়ে আসবো। কিভাবে ভ্যালু নিয়ে আসবো? তো ডাটাবেস কানেকশন এই টিউটোরিয়ালে দিলাম, অলরেডি 5 মিনিট হয়ে গেছে। আমরা গত সামনে টিউটোরিয়ালে আমরা এখানে নিয়ে আসবো ডাটা। ঠিক আছে, সে বলতে বেড়ে আসসালামু আলাইকুম।